ঢাকা সহ 12 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড়ের হুঁশিয়ারি। দেশের 12 জেলার উপর দিয়ে রাত 1টার মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার 6 মে বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই 12 জেলার উপর দিয়ে রাত 1টার মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নো হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে।